শ্রী রামচরিত মানস তুলসীদাসী রামায়ণ শ্রীমৎ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত বালকাণ্ড দোহা সংখ্যা একশো পঁয়তাল্লিশ মঙ্গল দ্রবহুষরথ অজির বিহারি ও হরি অনন্ত হি কথা অনন্ত কাহিবহু বিদেশ বসন্ত রাম শ্রিয়রাম শ্রিয়রাম জয় রাম রাম শ্রিয়রাম রাম স্যম্ভু শ্যাম্ভুব মনু এবং তার পত্নী শতরূপা নৈমিসারণ্যে তপস্যা করছে অনেক দীর্ঘ তপস্যার পরে শ্রী ভগবানের আকাশবাণী ধ্বনিত হল তারা সেই পূর্বের সেই হৃষ্টপুষ্ট দেহ ফিরে পেয়েছেন তারপরে কর্ণ কোহরে অমৃতপমম সুন্দর কথা প্রবেশ করতে তাহারা তাঁরা শিহরণ ও রোমাঞ্চ অনুভূতি লাভ করলেন তাঁদের চিত্ত প্রসন্ন হয়ে গেল प्रेम हृदय जान उठले उठलो मनु मन दण्डवत बोलन श्रवण सुधा सम बचन शनिक प्रफुल्लित गात बोले मन करि दण्डवत प्रेमन हृदय समात শ্রবণ সুধা সম বচন শুনি সেই সুধা সম অমৃতপম বচন সেই সুন্দর কথা যখন কর্ণ কোহরে প্রবেশ করছে শ্রবণ সুধা সম বচন শুনি পুলক প্রফুল্লিত গাত তাদের রোমাঞ্চ হচ্ছে শিহরণ জাগাচ্ছে পুলক প্রফুল্লিত গাত বলে মনু করিদণ্ডবত তখন স্বয়ভুব মনু বলছেন করিদণ্ডবত দণ্ডবত করে প্রেমনা ন হৃদয় সমাত তার হৃদয়ে প্রেমে উথলে পড়ছে এমন অবস্থায় তিনি শ্রী ভগবানকে বলছেন দণ্ডবত প্রণাম করে শ্রবণুধাসমবচন শনি পুলক প্রফুল্লিত গাত বলে মন করে দণ্ডব হৃদয় সমাত প্রথম চ হে প্রভু শুনুন আপনি সেবকের জন্য কল্পতরু ও কাম ধেনু তুল্য শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু শ্রী মহেশ্বর ভগবানও আপনার পদরজ বন্দনা করেন আপনি সর্বসুলভ ও সর্বসুখ প্রদানকারী আপনি শরণাগত বৎসল ও স্থাবর জঙ্গম বিশ্ব চরাচরের প্রভু ও সুরতর সুর ধেনু विधि हरिहर बन्दितपद रेण ओषेवत सुलभ सकल सुखदायक प्रणत पल प्रणत पाल सचराचरनायक शुन আপনি শুনুন দয়া করে শুনু সেবক সুরতরু ধেনু আপনি সেবকের নিকট সুরতরু কল্পতরু ধেনু কাল্প কাম ধেনু আপনি সেবকের নিকট যারা আপনার শরণাগত তাদের কাছে আপনি কল্পতরু এবং কাম ধেনু সদৃশ বিধি হিরি বিধি হরিহর বন্দিত পদরেণু যার পদরেণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বন্দনা করছেন বিধি হরিহর বন্দিত পদরেণু সেবত সুলভ সকল সুখদায়ক সেবকের কাছে আপনি সুলভ এবং সুখ বর্ধনকারী সর্বসুখ প্রদানকারী সেবত সুলভ সকল সুখদায়ক সুখদায়ক প্রণত পাল আপনি শরণাগত বৎসল प्रणत पाल सचराचर नायक विश्व चराचर चावर जंगम जतो गिचुता नायक प्रभु प्रणत पाल सचराचर नायक ओ शक सुर धेनु विधि हरिहर बंदित पद প্রণত পাল সচরচরায় দ্বিতীয় চৌপায় হে নাথ যদি আমরা সত্যই আপনার স্নেহভাজন হই তাহলে প্রসন্ন চিত্তে বরদিন যেন আমরা আপনাকে চাক্ষুষ দর্শন করতে পারি আমরা আপনার সেই রূপ দর্শন করতে অভিলাষী যা শতত ভগবান শ্রীশঙ্কর মনে অধিষ্ঠান করে রাখেন আর যা লাভ করবার জন্য মুনিগণ শতত উন্মু যা কাকভূষণে মনোরূপ মানস সরোবরে হংসসম বিচরণ করে আর বেদ সগুণ নির্গুণ বলে যার প্রশংসা করেন হে শরণাগত বৎসল প্রভু কৃপা করুন যাতে আমরা আপনার সেই রূপ দুচোক ভরে দর্শন করিতে পারি দ্বিতীয় এবং তৃতীয় চ উপায় ও যনাথ হেত নেহু তো প্রসন্ন হয়ে ইয়ে বর দেহ जो स्वरूप शिव ही कारण मुनि जतन कराही जो अनाथ हित हम पर नेहू हे अनाथ नाथ जो अनाथ हित हम पर नेहू हमारे प्रति जो अपनी सत्य स्नेह भजन होन हम पर नेहु स्नेह जो अनाथ हित हे अनाथनाथ जदि अपनी पर स्नेहरायण हन जो अनाथ नाथ अनाथ हित हम पर नेहू तो प्रसन्न हई प्रसन्न हुए यह वर देहु य के दिन থহিত হমপর নেহু তো প্রসন্ন তো প্রসন্ন হই ইহপর দেহু যো স্বরূপ বশ শিব মাহি যে স্বরূপ যো স্বরূপ যে রূপটি বস শিব মন মাহি ভগবান শঙ্করের মনের মধ্যে অধিষ্ঠান করে আছে जो शरूप, जो स्वरूप बस शिव मनमाही जेह कारण मुनि जतन कराही एवं जे रूपटी जन मुनि ऋषिरा तपस्या करें जत्न सह करे सर्वदा तपस्या करें जेहि कारण मुनि जतन कराही ओ नात हित हम पर ो प्रसन्नह बरदेहु अ जो स्वरूप बस शिव मन माहि जि कारण मन जतन कराहि ते तृतीय च उपाय मन मानस मनमानसहंस सगन अगन जहि निगम प्रशंसा ओ देखहिमस्वरूप भरि कृपा कृपाकर प्रणतारति मोचन जो भूषण्डी मानस हंसा যিনি কাকভূষণ্ডীর মানসরূপ সরোবরে হংসসম বিচরণ করেন যে রূপটি ভূষণ্ডী মন মানস হংস মানস সরোবরে হংসরূপে যে রূপটি বিরাজমান করেন যে রূপটি ভগবান শঙ্করের মনে অধিষ্ঠিত আছেন যে রূপটির জন্য সৃষিমনিরা যুগ যুগ ধরে তপস্যা করছেন সগুণ অগুণ যে হি নিগম প্রশংসা নিগম বেদ যা সগুণ এবং নির্গুণ এইভাবে প্রশংসা করছে স্বগুণ অগুণ যে হি নিগম প্রশংসা দেখহি হাম দেখহি হাম রূপ ভরি লোচনা আমরা সেই রূপটি লোচন ভরে আঁকি ভরে দেখতে চাই দেখহি হাম রূপ ভরি লোচন कृपा करहु प्रणत आरती मचन कृपा करहु हे अपनी आमादर कृपा करुन आमादर एई मनोवासना पूर्ण करुन अपना के पोनाम जानाची कृपा करह प्रणति आरती पनतारती मचन आजम शुन्ने मन मानस हংস সগন আগন যে হে নিগম প্রশংসা অ দেপা কর প্রণতার মোচন এরপরে চতুর্থ চৌপায় দম্পতির সুকমল বিনীত ও প্রমসিঞ্চিত প্রেমসিঞ্চিত উক্তি শ্রবণ করে শ্রী ভগবান প্রসন্ন হলেন তখন ভক্তবৎসল কৃপানিধি সর্বসমর্থ সর্বব্যাপী শ্রী ভগবান ভক্তের সম্মুখে আবির্ভূত হলেন ও দম্পতি বচন পরম প্রিয় লাগে মেদুল প্রেম রস পাগে ভগত বছল প্রভু কৃপা নিধানা বেশবাস প্রগটে ভগবান দম্পতি বচন সেই দম্পতির কথা পরম প্রিয় লাগে খুব অতি সুন্দর লাগে শ্রীপ্রভুর কাছে মৃদুল বিনীত প্রেম রস পাগে সেটি অতি মৃদুল অতি কমন বিনীত রস পাগে প্রেম সিঞ্চিত সেই উক্তিটি সেইটি দম্পতির কথাটি খুব ভালো লাগে দম্পতি বচন পরম প্রিয় লাগে মৃদুল বিনীত মৃদুল বিনীত প্রেম রস পাগে ভগত বচল প্রভু কৃপানিধানা ভগত ভক্ত বৎসল প্রভু তিনি কৃপানিধান ভগত বচল প্রভু কৃপানিধানা বিশ্ববাস প্রগটে ভগবান যিনি বিশ্ববাস যিনি সর্বসমর্থ সর্বব্যাপী সেই ভগবান প্রগটে আবির্ভূত হলেন বিশ্ববাস প্রগটে ভগবান ও দম্পতি বচন পরম প্রিয় লাগে মেদুল বিনীত প্রেম পাগে ও ভগত প্রভ কৃপা নিধানা विषवास प्रगटे राम सिया राम श्याराम श्याराम जे जे राम जय जय राम 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 सिया राम जय जय राम 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 सिया राम जय जय राम ओम शांति शांति है हरे ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु